ফুটন্ত গরম দুধে এক কাপ মুড়ি আর বিস্কিট দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি মুড়ি, আর ব্রিটানিয়া বিস্কিট নিয়েছি হাফ প্যাকেটের মতো। তবে আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের বিস্কিট ব্যবহার করতে পারেন। এবার আমি প্রথমেই মুড়িগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এরকম একটা স্পুনের সাহায্যে মুড়িটাকে এভাবে একটু জলে মিশিয়ে নিচ্ছি, যাতে মুড়ির যে এক্সট্রা লবণ থাকে মুড়িতে, তো সেটা যাতে জলের সাথে বেরিয়ে যায়। এরপর মুড়ি থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। দুধটা দেওয়ার পর এখন এই দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। মোটামুটি 1-2 মিনিট ধরে আমি দুধটাকে জাল করে নেব, খুব বেশি ঘন করা যাবে না। তো এখানে আমি 1-1.5 মিনিট ধরে দুধটাকে হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এখন আমি এই ফুটন্ত দুধে দিয়ে দেব মুড়ি আর বিস্কিট। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, আর এটা খেতে ভীষণ টেস্টি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব লোভনীয় স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে মুড়ি আর বিস্কিটগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিট ধরে এগুলো জাল করে নিলে বিস্কিটগুলো এমনিতেই দুধের সাথে মিশে যাবে। তো এখানে আমি একটা প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে দিলাম। তো আমি 1-1.5 মিনিট ধরে এটা জাল করে নিয়েছি, আর খুব বেশি সময় লাগবে না কিন্তু এটা বানাতে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। তো চিনিটা দেওয়ার পর এখন খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। যে কোনো মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে টেস্টটা আরও বেড়ে যায়, তো সেজন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এখন এটা আমি নামিয়ে নেব। তো এখন আমি এই দুর্দান্ত স্বাদের মুড়ি আর বিস্কিটের পায়েসটা একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। আর এই পায়েসটা কিন্তু আপনারা গরম গরম পরিবেশন করবেন, ঠান্ডা হলে কিন্তু এটা ততটা ভালো লাগে না। আপনারা গরম গরম এটা খাবেন, ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি হয় খেতে। এবার আমি এই পায়েসের উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। আপনারা চাইলে উপর থেকে পাকা কলা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র মুড়ি আর কয়েকটা বিস্কিট দিয়ে কত লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু ছোট বড় সবার জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। তো আশা করি আজকের এই সম্পূর্ণ আনকমন মুড়ির পায়েসের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।